নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের তৃতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা অ্যাসাইনমেন্টটি হাতে পেয়ে গেছো, আমি আজকে এটি নিয়ে কিছুটা আলোচনা করব। এই আলোচনার পরিপ্রেক্ষিতে তোমরা উত্তরগুলো সুন্দর করে সাজিয়ে লিখবে, আর অবশ্যই ভিডিওটা দেখে উত্তরগুলো লেখার চেষ্টা করবে, কেননা ইতিপূর্বে অ্যাসাইনমেন্ট গুলোর মধ্যে কিছু ছোট ছোট কিছু ভুল পেয়েছি, যেগুলো তোমাদের আসলে প্রশ্নের উত্তরগুলোর সাথে সংশ্লিষ্ট নয়, তাই এদিকটা খেয়াল করে অবশ্যই মনোযোগ সহকারে অ্যাসাইনমেন্ট গুলো করবে। আজকের এই ক্লাসটিতে আমি প্রথমে প্রশ্নটি বলতে চাই, সেটি হলো দেয়া ছিল 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক খণ্ড বস্তুর ভর 50 গ্রাম। বস্তুটিকে একটি 50 গ্রাম ভরে অ্যালুমিনিয়ামের ক্যালোরি মিটারে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 150 গ্রাম পানিতে ছেড়ে দেওয়ার পর মিশ্রণের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল। বস্তুর আপেক্ষিক তাপ দেয়া আছে, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ দেয়া আছে। প্রথম প্রশ্নটি ছিল তাপ ধারণ ক্ষমতা কাকে বলে? আমি বুঝিয়ে বলে দিচ্ছি, সুন্দর করে গুছিয়ে লিখবে। আমার হাতে একটা মার্কার দেখতে পাচ্ছ, এই মার্কারটিকে এখন যদি বলি তাহলে একটি তাপমাত্রায় আছে, এর একটা তাপমাত্রা আছে। এর তাপমাত্রা যা আছে তার থেকে 1 কেলভিন যদি বৃদ্ধি করতে চাই তাহলে কিছু পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে। তাহলে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই বস্তুর উপাদানের তাপ ধারণ ক্ষমতা বলে। আরো একবার বলছি, কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের তাপ ধারণ ক্ষমতা বলে। এবার আমরা আরেকটি প্রশ্ন আসব, মাটির কলসিতে, খ নাম্বার প্রশ্নটি, মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন? মাটির কলসিতে পানি রাখলে, গরমের দিনে পানি রাখলে ঠান্ডা থাকে পানি, এর কারণ আমি সুন্দর করে কারণগুলো বলে দিচ্ছি, গুছিয়ে লিখবে। প্রথমে লিখবে পুনশীলি ভবনের সংজ্ঞা, সরি বাষ্পায়নের সংজ্ঞা লিখবে। বাষ্পায়নটা কি? প্রথমে বাষ্পায়নের সংজ্ঞা লিখবে, বাষ্পায়নের সংজ্ঞাটা কি? স্বাভাবিক তাপমাত্রা ও চাপে তরল পদার্থের উপরের স্তর থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকেই বলা হয় বাষ্পায়ন। এবার মাটির কলসির বেলায় আসো, মাটির কলসিতে যখন পানি রাখা হয় মাটির কলসি গঠিত হয় মাটি দিয়ে, মাটির কণার মাঝে সূক্ষ্ম ফাঁক থাকে, অর্থাৎ মাটির কলসি যখন মাটি দিয়ে তৈরি করা হয় মাটির কণাগুলোর পাশ দিয়ে অতি সূক্ষ্ম কিছু ফাঁকা স্থান থাকে, কলসির মধ্য থেকে পানি ওই ফাঁকা স্থান দিয়ে বাইরে বের হয়ে আসে। এতে কি হয়? বাইরে বাতাসের সংস্পর্শে এসে বাষ্পায়ন ঘটে। বাষ্প হতে গেলে কিছু তাপের প্রয়োজন হয়, এই তাপটা কলসির পানির অভ্যন্তরীণ শক্তি থেকে শোষিত হয়, অর্থাৎ মাটির কলসির সূক্ষ্ম ছিদ্রপথে কিছু পরিমাণ পানি বের হয়ে বাষ্পায়ন ঘটে। এই বাষ্পায়নের জন্য যে তাপের দরকার তা ওই মাটির কলসির মধ্যে যে পানি আছে এই পানির অভ্যন্তরীণ শক্তির থেকে সংগৃহীত হয়, ফলে কলসির অভ্যন্তরীণ শক্তি পানি সরি কলসির পানির অভ্যন্তরীণ শক্তি কমে যায়। অভ্যন্তরীণ শক্তি কমে গেলে পানি কিছুটা তাপমাত্রা হারিয়ে ফেলে, এতে পানিটা ঠান্ডা হয়ে যায়। এই ঘটনাগুলো সুন্দর করে গুছিয়ে লিখবে। এবার আসি গ নাম্বার, বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করো। একটি বস্তু থেকে আমরা নির্ণয় করব যে বস্তু কি কতটুকু তাপ বর্জন করে সেটি আমরা বের করব। তাহলে এখানে খেয়াল করো, গ নাম্বারের জন্য দেখো এখানে দেয়া আছে বস্তুর তাপমাত্রা কত ছিল, 120 ডিগ্রি, তাই না? ধরলাম এখানে আমি এই পাশে লিখতেছি, তোমরা সুন্দর করে উপর থেকে গুছিয়ে লিখবে, এখানে বা দেওয়া আছে
দেওয়া আছে বস্তুর তাপমাত্রা, তাপমাত্রা ধরলাম T1 সমান 30 ডিগ্রি সেলসিয়াস, এইটা। এবার আরো আছে বস্তুর ভর, বস্তুর ভর দেয়া আছে, দেখো বস্তুর ভর কত দেয়া আছে, বস্তুর ভর দেয়া আছে 50 গ্রাম, এম সমান সমান 50 গ্রাম। এবার পরেরটা, আরো কি কি দেয়া আছে, বস্তুর আপেক্ষিক তাপ দেয়া আছে, আপেক্ষিক তাপ আমি সংক্ষেপে লিখলাম, আপেক্ষিক দিয়ে দিও, আপেক্ষিক তাপ এটা এস, এস সমান সমান 1500 জুল পার কেজি পার কেলভিন, এটা বস্তুর আপেক্ষিক তাপ দেয়া আছে। এরপরে আর কি কি দেয়া আছে, বস্তুটা তাপ ছেড়ে দেওয়ার পর কতটুকু তাপমাত্রায় পৌঁছালো, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ মিশ্রণের তাপমাত্রায় চলে এসেছে। তাহলে মিশ্রণের তাপমাত্রা, তাপমাত্রা T2 সমান 30 ডিগ্রি, সরি মিশ্রণের তাপমাত্রা কত দেয়া ছিল, 30 ডিগ্রি সেলসিয়াস, আর বস্তুর তাপমাত্রা দেয়া ছিল 120 ডিগ্রি সেলসিয়াস, সরি আরেকবার দেখো, বস্তুর তাপমাত্রা দেয়া ছিল 120 ডিগ্রি সেলসিয়াস। এরপর বের করতে বলেছে বর্জিত তাপ, বর্জিত তাপ কিউ সমান ওয়াট, তাহলে এটা জানা আছে, জানা আছে কিউ সমান এম এস, এটা ছিল হলো ΔT, ΔT মানে তাপমাত্রার পার্থক্য, সমান এম এস তাপমাত্রা, আগে ছিল T1 বিয়োগ পরে হয়ে গেছে T2, তাপ ছেড়ে দিয়েছে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে, তাপ ছেড়ে দিয়ে হয়ে গেছে কত, 30 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো এখানে মানগুলো বসিয়ে দিলে যা পাবা এইটাই, এখন এখান থেকে লিখে দিবে, সুতরাং বস্তুর বর্জিত তাপ কত বের হলো, এত জুল, একক আসবে কি জুল, এত জুল। এইখানে অনেকেই অ্যানসার লিখে দাও, অ্যানসারটা লিখবে না অবশ্যই, তোমাকে জিজ্ঞেস করা হয়েছে বস্তুর বর্জিত তাপ কত, বর্জিত তাপ কত সেটি লিখে দিবে। এই প্রশ্নটি ছিল হলো গ নাম্বার। এবার আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে আসব। ঘ নাম্বার প্রশ্নটির মধ্যে তিনটা বস্তু আছে, এর মধ্যে আমরা একটু ছবিতে দেখে নিই। এখানে একটা ক্যালোরিমিটার আছে, ক্যালোরিমিটার কি, জাস্ট একটি তামার পাত্র, এখানে অ্যালুমিনিয়ামের বলা হয়েছে, অ্যালুমিনিয়ামের একটা পাত্র, আমরা যে গ্লাস ব্যবহার করি গ্লাস গুলোর মতো এরকম একটা পাত্র, এই পাত্রটা কি অ্যালুমিনিয়াম, তাহলে এটা হলো ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার এর মধ্যে পানি আছে, এটা হলো পানি, এর মধ্যে আমরা একটা মনে করো উত্তপ্ত বস্তু, বস্তু আছে, এটা কত ছিল, 120 ডিগ্রি সেলসিয়াস, আর এই পানি, এটি পানি কততে দেয়া ছিল, 20 ডিগ্রি সেলসিয়াস, এইখানে ছিল শুধু 20 ডিগ্রি সেলসিয়াস। একটি জিনিস খেয়াল করো, তা হলো আমি যদি একটা পাত্রে পানি রেখে দিই আর পানির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে পাত্র এবং পানি উভয়ের তাপমাত্রায় 20 ডিগ্রি, কারণ দুইজন একই লেভেলে আছে।
তাহলে এটা মনে রাখবে। ক্যালোরিমিটার এবং পানি দুইজনই কি অবস্থায় আছে? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। এর মধ্যে এবার এই বস্তুটিকে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর বস্তু বেশি উত্তপ্ত, তাপ ছেড়ে দেবে। পানি আর ক্যালোরিমিটার মিলে ওই তাপটা নিয়ে এরা একটু গরম হবে আর বস্তুটা ঠান্ডা হবে। কতক্ষণ এদের মধ্যে তাপের দেয়া চলবে? যতক্ষণ না এদের সবার তাপমাত্রা মিলে এক হয়, অর্থাৎ এরা যখন তাপের আদান প্রদান হয়েছে কিছুক্ষণ পর বস্তুটা ঠান্ডা হলো আর পানি এবং পাত্র কিছুটা গরম হলো, হয়ে এটা কত ডিগ্রি হয়েছে সেইটাকে বলা হয়েছে এই অবস্থায় মিশ্রণ। মিশ্রণ এটি কত? 30 ডিগ্রি সেলসিয়াস। এই পর্যন্ত উঠেছে। এখন আমরা দেখলাম যে বস্তু তাপ ছেড়ে দিল, পানি আর পাত্র তাপ গ্রহণ করল। ক্যালোরিমিতির মূল নীতি হলো তাপের কোনো অপচয় না হলে একটি বস্তু যতটুকু তাপ ছেড়ে দেবে অন্য বস্তুগুলো ততটুকু তাপ গ্রহণ করবে, অর্থাৎ বর্জিত তাপ সমান গৃহীত তাপ। এইটা তাহলে ক্যালোরিমিতির মূল নীতি কি? তাপের কোনো অপচয় না হলে বর্জিত তাপ এবং গৃহীত তাপ সমান। তাহলে আমরা এখন দুইটা অংশ করব। প্রথমে বস্তুটা কতটুকু বর্জিত তাপ, এটা অবশ্য অলরেডি গতে আমরা পেয়ে গেছি, গ থেকে মানটা নিয়ে আসব। এবার পাত্র আর পানি কতটুকু তাপ গ্রহণ করলো এটা বের করব। যদি বস্তুর বর্জিত তাপ এবং পাত্র আর পানির গৃহীত তাপ সমান সমান হয় তবেই ক্যালোরিমিটারের মূলনীতি মেনে চলবে। তাহলে আমাদের প্রশ্নটা এখন এখান থেকে শুরু করি। ঘ নাম্বার, গ হতে প্রাপ্ত বস্তু কর্তৃক বর্জিত তাপ এটা লিখো, পাশে লিখে দিও Q1 সমান কত জুল পেয়েছিলে গতে পেয়ে যাবে। এবার পাত্র আর পানি এরা তাপ গ্রহণ করবে, তাহলে আমি এবার লিখি আবার ক্যালোরিমিটারের মিটারের এখান থেকে একটু 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 করে লিখি ভর। ভর ধরলাম এখানে এমন, দেখো ক্যালোরিমিটারের ভর দেয়া আছে কতটুকু? 50 গ্রাম, 50 গ্রাম সমান 50 ভাগ 1000। প্রত্যেকটাকে গতে হোক ঘতে হোক প্রত্যেকটাকে অবশ্যই গ্রামকে কেজিতে নিবে। ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ এটা কিসের? অ্যালুমিনিয়ামের ছিল, লিখে দিও ক্যালোরিমিটার অ্যালুমিনিয়ামের তৈরি। আপেক্ষিক তাপ S1 ধরলাম, দে আছে কত দেখো 900 জুল পার কেজি পার কেলভিন। তাহলে এদের তাপমাত্রা কত? এর তাপমাত্রা T1 সমান কত ছিল? 20 ডিগ্রি সেলসিয়াস। আবার পানিরটা লিখি, পানির ভর M2 সমান কত গ্রাম পানি ছিল? 150 গ্রাম 150 গ্রাম
এটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে কেজিতে নিবা, কেজিতে নিলে 0.15 কেজি আসবে। 1000 দিয়ে ভাগ দিয়ে নিবে, পানির আপেক্ষিক তাপ S2 মুখস্থ 4200 কেজি পার কেলভিন, তাপমাত্রা ওইটাই। এবার লিখবো মিশ্রণের তাপমাত্রা T2 লিখলাম 30°C। সুতরাং ক্যালোরি মিটার মিটার ও পানি কর্তৃক গৃহীত তাপ Q2 সমান ক্যালোরি মিটারের গৃহীত তাপ কতটুকু। তাহলে গৃহীত তাপের সূত্র ms ডেল্টা t, টি মানে দুই তাপমাত্রার পার্থক্য। তাহলে এটা ক্যালোরি মিটার ছিল m1 s1 ডেল্টা t, বড়টা থেকে ছোটটা বিয়োগ, t2 বিয়োগ t1 t1 প্লাস পানির কত, পানির হবে m2 s2, এটাও t2 বিয়োগ t1 T2 বিয়োগ T1। এখন এখান থেকে মান বসিয়ে দিয়ে হিসেব করলে একটা মান পাবে। যদি যদি এই দুই তাপমাত্রা অর্থাৎ এই Q1 এবং Q2 সমান হয়, তাহলে ক্যালোরিমিটির মূলনীতি মেনে চলবে। এবার ক্যালোরিমিটির মূলনীতিটা একটু লিখে দিবে। ক্যালোরি মিতির মূলনীতি হতে গৃহীত তাপ, সরি বর্জিতটা আগে লিখে দাও, বর্জিত তাপ সমান গৃহীত তাপ। এবার দেখিয়ে দাও, যেহেতু Q1 Q2 এইখানে কি চিহ্ন হবে বসিয়ে দিবে, এখান থেকে সম্ভবত একই আসবে। যদি একই রকম হয়, এই সমান সমান হয়, তাহলে আমরা লিখে দেব যে ক্যালোরিমিটির মূলনীতিকে সমর্থন করে। যেহেতু এত হলে ক্যালোরিমিটির মূলনীতিকে সমর্থন করে। পরের অংশটুকু লিখে দিবে যে যেহেতু এটা সমান, খেয়াল করবে অবশ্যই সমান হয় কি না, যদি সমান হয় তাহলে ক্যালোরিমিটির মূলনীতিকে সমর্থন করে, আর যদি সমান না হয় তাহলে ক্যালোরিমিটির মূলনীতিকে সমর্থন করে না। এই পর্যন্ত এই অঙ্কটা পরিসমাপ্তি। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভিডিওটি ভালো করে দেখবে এবং সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সকলে সাবধানে থাকবে। সবাইকে অভিনন্দন, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।